हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल ग्रीन टेक बांग्ला। आज के आमी आपनादेर साथे एकटी प्रोफेशनल बिजनेस कार्डेर साइज सम्पर्के विस्तारित आलोचना करब। आमरा अनेकेई आछि जारा फटोशप बा इलस्ट्रेटरे बिजनेस कार्ड निये काज करे थाके, बाट एर साइज सम्पर्के क्लियर धारणा ना थाकार कारणे क्लायेंटेर काछे परफेक्ट भावे उपस्थापन करते पारि ना। बिजनेस कार्डेर साइज अनेक धरनेर होते पारे, जेमन केउ पसंद करेन प्रोफेशनल साइज, केउ बा स्क्वायर। আপনি যে সাইজেরই একটি কার্ড ক্রিয়েট করেন না কেন, আপনার যদি এর মূল থিমটি জানা থাকে তবে আপনি খুব সহজেই কার্ডটি ক্রিয়েট করতে পারবেন। এখানে আমি ফটোশপে বিজনেস কার্ডের একটি ট্যাম্পলেট ওপেন করে রেখেছি। এটি হচ্ছে বিজনেস কার্ডের প্রফেশনাল সাইজ। এখানে ভিতরের অংশটি হলো সেফ এরিয়া। এর ভিতরেই আপনার নেম, অ্যাড্রেস, লোগো অর্থাৎ সকল ইনফরমেশন থাকবে। এরপরে রয়েছে প্রিন্টিং এরিয়া। এই এরিয়া পর্যন্ত কার্ডটি প্রিন্ট হবে, অর্থাৎ আপনার ডিজাইনটি থাকবে প্রিন্ট এরিয়া পর্যন্ত। এরপরে রয়েছে ব্লিড এরিয়া। আপনারা জানেন কোনো কিছু প্রিন্ট করার পরে সেটি কাটার জন্য এর চারপাশে কিছুটা জায়গা রাখতে হয়, সেটি হচ্ছে ব্লিড এরিয়া। একে অনেকে ট্রিম এরিয়াও বলে। কার্ডটি প্রিন্ট করার পর এই অংশটি ক্রপ হয়ে যাবে। আপনি যদি ব্লিড এরিয়া না রেখেই কোনো কার্ড ক্রিয়েট করে ক্লায়েন্টকে দেন, সেক্ষেত্রে আপনার কার্ড যতই সুন্দর হোক না কেন, প্রিন্ট করার পরে কার্ডটি কাট অফ করার সময় ক্লায়েন্ট আপনার উপর অবশ্যই বিরক্ত হবে। সো আপনারা বুঝতেই পারছেন কোনো কার্ড তৈরির ক্ষেত্রে এর সাইজ সম্পর্কে জানা কতটা এসেনশিয়াল। নাও আমি আপনাদের দেখাবো এই টেমপ্লেটটি কিভাবে আপনারা তৈরি করবেন। প্রথমে ফাইলের নিউ অপশন থেকে নতুন একটি ডকুমেন্ট ওপেন করব। একটি প্রফেশনাল বিজনেস কার্ডের সাইজ যদিও 3.5x2 ইঞ্চি, কিন্তু সেফ এরিয়া এর জন্য 0.25 মাইনাস করে এখানে ওয়েথ নিতে হবে 3.25 অ্যান্ড হাইট দিতে হবে 1.75। আর খেয়াল করবেন বিজনেস কার্ডের সাইজ আমরা ইঞ্চিতে নেই, সো এখানে যেন ইঞ্চি সিলেক্ট করা থাকে। দেন আমরা জানি প্রিন্টিং মিডিয়া এর জন্য রেজুলিউশন সাধারণত 300 ইউজ করা হয়। যেহেতু কার্ডটি প্রিন্ট করার জন্য ক্রিয়েট করব, সো এখানে রেজুলিউশন 300। দেন প্রিন্টিং মিডিয়া এর জন্য কালার মোড ইউজ করা হয় CMYK। দেন ক্রিয়েট। এইটুকু হচ্ছে আমার সেফ এরিয়া। নাও সেফ এরিয়াটিকে মার্ক করার জন্য রোলার থেকে গাইড নিতে হবে। আপনার ক্যানভাসে যদি রোলার না থাকে তাহলে ভিউতে যে রোলার এটি মার্ক করে নেবেন, অথবা কিবোর্ড থেকে জাস্ট Ctrl+R প্রেস করলেই এখানে রোলার চলে আসবে। দেন আমি রোলার এর ওপর মাউস ক্লিক করে ড্র্যাগ করে একটি গাইড এনে ক্যানভাসের ঠিক এখানে সেট করব। সেমভাবে আরও একটি গাইড নিয়ে ক্যানভাসের নিচে রাখব। দেন লেফট সাইড এর রোলার থেকে গাইড নিয়ে ক্যানভাসের লেফট অ্যান্ড রাইট সাইডে সেমভাবে সেট করব। নাও আমার সেফ এরিয়াটি মার্ক হয়ে গেল। এখন প্রিন্টিং এরিয়া নেওয়ার জন্য যেতে হবে ইমেজ, দেন ক্যানভাস সাইজ। এখানে রিলেটিভ মার্ক করে ওয়েথ দেব 0.25 অ্যান্ড হাইট 0.25। দেন ওকে, ইটস মাই প্রিন্টিং এরিয়া। নাও এই প্রিন্টিং এরিয়াকে আমি সেমভাবে গাইড করে নেব। দেন অ্যাগেন ইমেজ, ক্যানভাস সাইজ, সেমভাবে ওয়েথ 0.25 অ্যান্ড হাইট 0.25। ওকে, ইটস মাই ব্লিড এরিয়া। এখন আর কোনো গাইড নেওয়ার দরকার নেই, কারণ ইটস এনাফ। আমার ক্যানভাস সাইজ আর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। নাও আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন, এখানে গাইড দেওয়ার মূল উদ্দেশ্য হলো আপনার কোনো টেক্সট, লোগো আর ইনফরমেশন যাতে সেফ এরিয়া এর বাইরে না যায়, অ্যান্ড আপনাকে ডিজাইন করতে হবে এই প্রিন্টিং এরিয়া পর্যন্ত। যদি ডিজাইন প্রিন্টিং এরিয়া এর বাইরে অর্থাৎ ব্লিড এরিয়াতে চলে যায়, ইটস ডাজেন্ট ম্যাটার, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই অংশটি কাটা হয়ে যাবে। এই ছিল ফটোশপে বিজনেস কার্ডের সাইজ নিয়ে ডিটেলস আলোচনা। নাও আপনি প্রফেশনাল সাইজ ছাড়াও স্কোয়ার অথবা অন্য যে কোনো কাস্টম সাইজের বিজনেস কার্ড, ফ্লেয়ার, ব্রোশার যেটাই ক্রিয়েট করুন না কেন, যদি এই সেফ এরিয়া, প্রিন্টিং এরিয়া অ্যান্ড ব্লিড এরিয়া সেট রেখে কাজ করেন, তাহলে আপনার কাজে ক্লায়েন্ট সাইজ নিয়ে অন্তত কোনো অভিযোগ করতে পারবে না। আর যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন তাদের বলবো সেখানে এই টেম্পলেটটি তৈরি করার সিস্টেমটা একটু অন্যরকম। সো আমি ইলাস্ট্রেটরে কার্ডের সাইজ নিয়ে আরও একটি ভিডিও করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর টেকনোলজি রিলেটেড আরও ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন। ধন্যবাদ।